তখন সানজিদা যে কথা বললো কথাটা শুনে আমার পায়ের তলা থেকে মনে হয় সবকিছু সরে গেল। আমি অবাক হয়ে গেলাম, সানজিদা কি কথা শোনালে আমাকে? কি বলতেছ কি সানজিদা, এটা হয় না। আর তুমি তো আমাকে ভালোবাসো তাহলে? জনি বিশ্বাস করো, এতদিন যদি তোমার সাথে আমি ভালো মতো কথা বলতাম, আগের মতো চলাফেরা করতাম, তাহলে যে একটা জীবন নষ্ট হয়ে যেত, আর আমি সেটা তো চাই না। কেন 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 চাও না? দেখো জনি, যেদিন তোমার আর বর্ষার বিয়ে সেদিন বর্ষা আমার কাছে আসে আর আমাকে বলে যে যদি আমি তোমার সাথে আজকের পর থেকে ভালো মতো কথা বলা, চলাফেরা, তোমাকে ভালোবাসা এগুলো যেন না করি, আর বলেছে যে যদি আমি তোমাকে বর্ষা আর তোমার বিয়ের পর কোনো রকম যোগাযোগ করি তাহলে বর্ষা সেখানেই আত্মহত্যা করবে, আমি আমার বন্ধুকে কেমনে মরতে দেই বলো? তাই তো তোমার সাথে আমি এতদিন খারাপ আচরণ করেছি, আর বর্ষা তোমাকে এখন অনেক ভালোবাসে। আসি জনি, তুমি বর্ষাকে মেনে নাও, তুমি বর্ষাকে মেনে নাও। আমি কোনোদিনও মেনে নিব না বর্ষাকে। জনি আমার কসম, তুমি বর্ষাকে মেনে নাও। আর দেখো কয়েকদিন পর আমারও যে বিয়ে, তাই বলছি তুমি বর্ষাকে মেনে নিয়ে সুখী হও। কি আবোল তাবোল কথা বলো, তোমার বিয়ে আর আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না, আজ তুমি কেন এই কথা বলতেছো, কোন কারণে বলতেছো? দেখো জনি, আমি বলতে বাধ্য হইতাছি, কেননা আমার বিয়ে যে আমার বাবা সে ছোটবেলা থেকে ঠিক করে রেখেছে, আর সেটা আমি জানতাম না, আর তার সাথে আমার কিছুদিন পর বিয়ে, কিন্তু বিশ্বাস করো আমিও যে তোমাকে অনেক ভালোবাসি, আমিও যে ভালো মতো থাকতে পারি না, কিন্তু দেখো তুমি ঠিক একদিন না একদিন আমাকে ভুলে যাবে, আমি একদিন না একদিন ভুলে যাব তোমাকে। ভুলে যাবো তাও তোমাকে? তুমি এটা কেমনে বললা? আর তুমি তো মনে হয় এখন ভালোই আছো, অযথা এই কথাগুলো মনে হয় আমাকে বললা। হুম ভালো থাকো, তুমি ভালো থাকো, কিন্তু তুমি আমাকে ভুলে গেলেও আমি যে কোনোদিন তোমাকে ভুলতে পারবো না, ভালো থেকো। এটা বলে আপুকে সাথে করে নিয়ে চলে আসলাম সানজিদাদের বাড়ি থেকে। খুব কষ্ট হচ্ছে, সানজিদাও আমার সাথে এমন করলো কেন? ভাই দেখো, তুই মন খারাপ করিস না, তুই বর্ষাকে আপন করে নে, সানজিদারও তো কিছুদিন পর বিয়ে। আমার মনে হয় কি জানিস, সানজিদার বাবা আগেই সানজিদার বিয়ে ঠিক করে রেখেছে, আর সানজিদা সেটা জানতো না। তুই ভেবে দেখ যে সানজিদার তুই যখন প্রেম করতি তখন সানজিদা কিন্তু তোকে অনেক ভালোবাসত, এখনো বাসে, কিন্তু সেটা প্রকাশ করলো তো আজ। কিন্তু সানজিদা এটা চাই যে তুই যাতে ভালো থাকিস, তাই বলতাছি বর্ষাকে মেনে নিয়ে ভালো মতো সংসার কর। আমি আপুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। ভাই কাঁদিস না, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। কেমনে ঠিক হবে আপু, বর্ষা যে খুব অহংকারী এবং খুব রাগি আর একটা বাজে মেয়ে। ছি এমন করতে নেই রে ভাই, বাসায় এসে পড়েছি, নে আর কিন্তু কান্না করা যাবে না, হাসো একটু। আমি আপুকে ধরে বাসার ভিতরে গেলাম। আপু আমার রুমে এসে বলল, যাও ভাই গিয়ে একটু ফ্রেশ হও, কেমন? আমিও ফ্রেশ হয়ে গিয়ে। আপু বলে চলে গেল আপুর রুমে। আমি ফ্রেশ না হয়ে বিছানায় শুয়ে পড়লাম। সানজিদা তুমি আমার সাথে এমন কেন করলা? তুমি আগে আমাকে এই কথাটা বলতে পারতা, আমি যে তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না, আর আমি তোমাকে ছাড়া কেমনে ভালো থাকবো। কি ভাই তুমি শুয়ে আছো কেন? যাও বলছি ফ্রেশ হয়ে আসো, তারপর দুজনে মিলে খাবো। আমি তখন ফ্রেশ হতে গেলাম, তারপর আসলাম। ভাই আর মন খারাপ করো না কেমন, তাহলে যে আমি মা সবাই কষ্ট পাবে সেটা তুমি কি চাও? আমি মাথা নাড়িয়ে না করলাম। হুম তাহলে আসো, এখন কেমন, দুজনে মিলে খাবার খাবো। হুম আপু চলো তাহলে। তারপর আপু আর আমি খাবার খেতে গেলাম। আপু আমাকে খাইয়ে দিতেছে আর আমি খাচ্ছি। খাওয়ার পর, ভাই আর কিন্তু মন খারাপ করবে না, যাও এখন গিয়ে বিশ্রাম করো। হুম আপু, আমি এটা বলে মায়ের রুমে গেলাম। গিয়ে দেখি মা ঘুমিয়ে আছে। আমি ধীরে ধীরে মায়ের কাছে যাই আর মাকে জড়িয়ে ধরে আর মায়ের বুকে গিয়ে একটু ঘুমাতে চেষ্টা করি। একা ঘুমালে সানজিদার কথা মনে পড়তো, তাই মায়ের বুকে আসলাম। এখন কতটা ভালো লাগতেছে মায়ের বুকে থেকে জানি না, কখন ঘুমিয়েছি। যখন ঘুম ভাঙে আমার তখন দেখি মা আমার চুলে বিলি কেটে দিতেছে। আমি তখন মাকে শক্ত করে জড়িয়ে ধরি। তোমার বুকে কতদিন ঘুমাই না, আজ ঘুমিয়ে কতটা ভালো লাগতেছে মা, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। ধুর বোকা, এখন তো মাকে পেয়েছিস, যখন ইচ্ছে তখন ঘুমাবে। মা আরো অনেকক্ষণ মায়ের কাছে থাকলাম, তারপর উঠলাম। বাবা যা গিয়ে মিষ্টি বর্ষা বিয়ানকে দেখে আসো। মা যাইতেছি। তারপর আরেক মায়ের কাছে গেলাম, বর্ষাদের বাড়িতে আসলাম। বর্ষার উপর আমার এখন অনেক রাগ, কেন বর্ষা সেদিন সানজিদাকে বলল
যদি বিয়েটা না হয় আত্মহত্যা করবে। বাড়ির ভিতর গেলাম, মায়ের রুমে গেলাম, দেখি মা বসে আছে। আমি গিয়ে মাকে জড়িয়ে ধরি, মা আমি আসছি। হুম বাবা, ভালো করেছিস, এখন গিয়ে ফ্রেশ হ কেমন। ওকে, তারপর রুমে আসলাম। রুমে এসে দেখি বর্ষা আর মিষ্টি খেলা করতেছে। আমাকে মিষ্টি দেখে আমার কাছে আসলো। ভাইয়া। হুম আপু, কি করো এখন? এই তো আমের ভাবে খেলছিলাম। হুম ভালো, ওকে তাহলে খেলো কেমন। তারপর আমি ওয়াশরুমে গেলাম, তারপর ফ্রেশ হয়ে বাহির হই, দেখি বর্ষা হাতে তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে। মিষ্টিকে রুমে দেখতেছি না, মনে হয় অন্য রুমে গেছে। আসো তোমাকে মুছে দিতেছি। এটা বলে সোজা আমার কাছে আসলো আর আমার শরীর মুছতে লাগলো। আপনার মুছতে হবে না, আমি নিজেই পারি, এটা বলে আমি বর্ষার কাছ থেকে তোয়ালেটা নিলাম, তারপর মুছতে লাগলাম। তারপর মোচা শেষে বর্ষা তখন আমার কাছে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি বর্ষাকে আমার কাছ থেকে ছাড়ালাম, কি হচ্ছেটা কি, আবার আমাকে জড়িয়ে ধরলো আর ধরে আমার ঠোঁটে চুমু দিল। আমি তখন বর্ষাকে ছাড়ালাম, কি করতেছেনটা কি সরেন। চুপ, একদম চুপ, তুমি তো আমাকে ভালোবাসো না, তাই আমি না হয় ভালোবাসা আদায় করি। এটা বলে আবার আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দিল। আমি তখন বর্ষাকে ছাড়িয়ে ঠাস ঠাস করে কয়েকটা চড় মারলাম। আপনি কি পেয়েছেনটা কি যখন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।